সারা দেশে ছড়াইনে করোনা ভাইরাস ঠেয়াইতে মুঘল সরকার আবার লকডাউনের চিন্তা করছে। এর মধ্যে ঢাকার চারিপাশের এলাকা লকডাউন দিয়ে হলাইছে আর সারা দেশের বাস চলাচল বন্ধ হচ্ছে। হেই খবর পাইয়া আমনেগো বরিশাল টিভি দৌড়িয়ে গেছে বরিশাল নতুল্লাবাদ বাস কাউন্টারে। যাইয়ে দেখা যায় যাত্রীগো ভোগান্তির শেষ নাই। আজগো 22 জুন বন্যাকাল হইতে 30 জুন মাঝরাত্রির তামাইত সারা দেশের লগে বাস চলাচল আটকে থাকবে। এই সময় যাত্রীগোদারে 2-3টা হইয়া ব্যাগ কোলে কান্দে গুড়াকারা লইয়া খাড়াই থাকতে দেখা গেছে। যাত্রীগো সোহে মোয়ের দিকে চাইয়া দেখা গেছে যে এরা জম্মের কষ্টে আছে। এই যাত্রীগো মধ্যে আবার অনেকরে দেখা গেছে গতকাল গো ইউপি নির্বাচনে ভোট দিতে আইয়া আটকে পড়ছে। এখনগো যাত্রীরা অভিযোগ করছে কাল ভোট দিতে আইয়া দেশে আটকে পড়ছি, কেমনে যামু। অনেকে আবার 50 টাকার ভাড়া 200 টাকা চায়। অনেক যাত্রী আছে যারা অগ্রিম টিকিট কিনিয়া পড়ছে বিপদে। কেউ কেউ আবার টাহার লাগিয়ে আইছে কাউন্টারে, আবার কেউ টাহা দেওয়ার ফাইনে কাউন্টারওয়ালারা বই রয়েছে কাউন্টারে। যাত্রী হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী তো অবশ্যই ভোগান্তি। এখানে বরিশাল জেলায় বিভিন্ন ইউরোপীয় নির্বাচন চলতেছে, নির্বাচনের লোকগুলো ভোট দিতে আসছে, ওনারা আসিয়া পাঠিয়ে গেছে। এটা যদি একদিন পরে হইতো, যেমন আজকে সকালে না হয় যদি কালকে সকালে হইতো অথবা আজকে রাত্রে হইতো, তাহলে যাত্রী বা আমাদের এত বা পরেশানি হতো না। আমাদের কাউন্টারে অনেকগুলো টিকিট একদম বিক্রি করা, বুকিং করা, বিভিন্ন রকম হয়রানিতে আমরাও পড়ছি, যাত্রীও পড়ছি। দূরপাল্লার পরিবহন সাধারণত এভাবে বন্ধ করা ঠিক হয় না। এটা কর্মকর্তাদের বা সরকারের বা প্রশাসনের একটা বিবেক বিবেচনা করা উচিত ছিল যে এই যাত্রীগুলো কীভাবে এখন কোথায় যাবে। সবাই তো সীমিত আয়ের মানুষ যারা নির্বাচনে ভোট দিতে আসছে এবং তারা এখন যাইতে পারতেছে না, তারা কীভাবে যাবে। অনেকের তো টাকা সীমিত, যাইতে পারতেছে না। আমাদেরকে সেটা বলছে টাকা ফেরত দেন, ফেরত দিলাম, ফেরত দেওয়াই তো সমাধান না। এখন বর্তমান যে সিচুয়েশন, এই লকডাউন গেল 2 মাস হইল, 1 মাস হইল, আজকে 1 মাস পুরো হইল, আবার লকডাউন। লকডাউন দিতেই পারে, দেশের অবস্থা ভালো না, করোনা পরিস্থিতি খারাপ, দিন দিন মহামারী বাড়ছে। সেইটা তো আর মানে এই ধরনের ক্ষতির পরিণত হিসাব করে বলা যাবে না। এটা তো মানে আমাদের প্রত্যেকটা মালিকদেরই ব্যাংক লোন আছে, প্রত্যেকটা স্টাফদেরই ছোটখাটো কিস্তি আছে, যারা মানে ক্ষুদ্র লোন আছে, এগুলো তো সমস্যাই। আর কিরম চিত্র, চলন্য বাসগুলো সারি সারি লাইন বেঁধে খাড়াই আছে, চাক্কাগুলো আর ঘোরে না, থমকাই আছে চারিদিক। দূরের মানুষগুলোর চিন্তা বাইরেই আছে, কেউর চাকরি, কেউর পরিবার, কেউর ব্যবসা, সব মিলেই যেন হিসাব মেলে না। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি, নতুল্লাবাদ, বরিশাল।